Hey guys, মাত্র 20000 টাকা খরচ করে কাশ্মীরের মতো জায়গায় আপনি 7 দিন কিভাবে ট্রেক করবেন সেই জিনিসগুলোই মূলত আমার এই ব্লগে বা কাশ্মীর সিরিজে দেখতে পারবেন। কাশ্মীরকে অন্যভাবে দেখানোর জন্য এবার আমি এসেছি কাশ্মীর গ্রেট লেক ট্রেকে। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। Hey guys, Assalamu alaikum, welcome to Kashmir Great Lake Part 2 গতকাল আপনারা দেখেছেন যে আমরা তৃতীয় দিনের ক্যাম্পিং করেছি এবং ক্যাম্পিং করে ওখানে রাতে ছিলাম। আমাদের প্ল্যান ছিল যে আজকে এখানে স্টে করার জন্য, কারণ সকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আজকের ট্র্যাকটা হচ্ছে প্রায় 18 কিলোমিটার, অ্যান্ড এই 18 কিলোমিটার ভিতরে একটা আর্মি ক্যাম্প আমাদেরকে পাস করতে হবে। এখন দিনের 1টা বাজে 5টার ভিতরে আমাদেরকে আর্মি চেকপোস্ট করতে হবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশনসার লেক এবং উপরে যেটা আছে ওটা হচ্ছে কিশনসার। কষ্ট হচ্ছে আসলে হাই অল্টিটিউডে। ভাই তোমার ব্যাগ মেরা অক্সিজেন হ্যাঁ ঠিক কবি ভি দিক্কত হেগা হো তো মুঝে অক্সিজেন দেনা। अभी तो हमने यहाँ से ट्रैक स्टार्ट किया है मिशन सर टू गढ़ सर। ओके ठीक है, 18 किलोमीटर का आज का हमारा ट्रैक है और हम बहुत ही लेट हो गए थे मौसम की वजह से। अभी मेरा दिल भी अच्छा नहीं था, फिर मैं भाई को बोल रहा था भाई इस सूरज को अभी नहीं लगेगा। डिसीजन ले लिया निकलेंगे चलो फिर अच्छा इंशाल्लाह। বন্ধুরা নিচে যে লেকটা দেখতেছেন এটা হচ্ছে ভিশন স্যার, একটু আগে আমরা ক্রস করে এসেছি প্রায় 3 কিলোমিটার রাস্তা, আর এটা হচ্ছে কিশন স্যার। আসলে ভাগ্য খারাপ থাকলে যা হয় আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ঘোড়া, আমাদের যে ঘোড়া আছে বা মিউল আছে ঘোড়া আর উপর উঠতে পারতেছে না, এই যে এখানে লক পুরো। এই পাঁচটা পাস হওয়ার কথা, এটা পাস হতে পাচ্ছি না। আজকে আমাদের ক্যাম্পিংটা এখানেই হবে। আমাদের ক্যাম্পিং এখানে করার কথা ছিল, তো আমরা একটা রিস্ক নিবো, আবারও ঘোড়া যদি যেতে পারে তাহলে আমরা যাবো। আপনারা আসলে আমি কিভাবে বুঝাবো আপনাদের, অ্যালটিটিউড অন্নপূর্ণা বেস ক্যাম্প হচ্ছে 4130 মিটার, এটা 4200 মিটার। শুনো তোমার সাথে কে ডিল হতা হ্যায় ইধার সে ও টপ তক ঠিক হ্যায় ক্যা ক্যা পাস গাটসার পাস গাটসার পাস তক জায়েগা কিতনে 1500 1500 जो डेली हुआ था दो पैसा दो 1100 रुपए ऊपर जाके उतरना ठीक है ओके चलो फिर জিনিসটা আসলে আমার কাছে খারাপ লাগছে যে একটা পশুর উপর এখানে জীবন যেখানে যেমন 150 কেজির উপরে গ্যাস সিলিন্ডার টিনে সব দেয়। इसका नाम क्या है घोड़े का सचिन चल मेरा घोड़े टिक घोड़ार पीठे প্রথমবার ঘোড়ার পিঠে চড়া একটু অভিজ্ঞতা নিচ্ছি। ভাই খোদার কসম ফাইনালি গাটসার পাশে এসে পৌঁছাইলাম। কলিজাটা কলিজার ভিতরে নাই, মানে এমন এমন জায়গা দিয়ে নিয়ে যাচ্ছিল, মানে এক বৃহৎ জায়গা নাই, মানে পুরোটা 90 ডিগ্রি পড়লো, একদম ঘোরা সহ শেষ। এই যে ঘোরা, বৃষ্টি যদি হয় নাই, বৃষ্টি হলে কি যে হইতো আল্লাহু আকবার। অ্যান্ড গাটসার পাস হচ্ছে যে 4200 মিটার, এর আগে আমি অন্নপূর্ণা বেস ক্যাম্প মাতৃহিমাল তারপরে এরকমই 4130 মিটার ছিল, আর এটা হচ্ছে যে 4200 মিটার, আর অন্নপূর্ণা হচ্ছে যে 4130 মিটার। এখান থেকে যে ভিউটা দেখবেন দুইটা লেকের, ওফ অমাই।
তো বন্ধুরা যাই আসলে বলতেছিলাম আমি আরেকবার রিপিট করতে চাই, আপনারা হচ্ছে যে যারাই হচ্ছে যে গাটসার পাস আসবেন না পারতে মানে মনে হচ্ছে যে আপনি একদম পারবেন না, আপনাকে ফিমেল হোক বা মেল হোক আপনার অনেক ওয়েট অনেক হেভি ওয়েট আপনাকে হচ্ছে যে ঘোড়ায় আসতে হবে, আসবেন। তবে যদি বৃষ্টি হয় ওয়েদার যদি পিচ্ছিল থাকে প্লিজ দুইটা হাত জোরে করে আপনাদের কাছে অনুরোধ করি আসবেন না, মানে আমার কলিজাটা জাস্ট এই সাইডের ওয়েদারটা দেখে আমার একটা কথা বলতে মনে হচ্ছে মোহাব্বত গাই ভাড় মে থামা গাই পাহাড় মে। ঘোড়ার ট্র্যাকিং সহ যদি হিসাব করি তাহলে 6 ঘন্টা 18 মিনিট এখন পর্যন্ত আমরা কন্টিনিউয়াসলি হেঁটে যাচ্ছি, তার ভিতরে বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি, লাঞ্চ ব্রেক, এখন শুনতেছি নাকি আরো 6 কিলোমিটার, মানে আমি বুঝতেছি না আসলে কই যাচ্ছি। সময়টা এখন কত রিজবি? 6:30 মতো বাজতেছে, যাইতে যাইতে 6:30 7:00 8:00 9:00 বাজবে। নামতে নামতে প্রায় আরো 1.5 ঘন্টা ধরে নামলাম, তাও পাহাড় চূড়া শেষ হচ্ছে না। ভিউটা দেখে মনে হচ্ছে যেন উইন্ডোজে যে আমরা ভিউটা দেখি, বাট এখান থেকে কিছুটা মনে হচ্ছে উইন্ডোজের সেই ফ্রেমের মতো। আর আমাদের টিম মেম্বার এখনও প্রায় 25 মিনিট পিছে আছে, দুইজন বসে আছে তারা রেস্ট নিচ্ছে। স্নেহা ওমর এদেরকে দেখা যাচ্ছে একটু একটু করে, শিশিরদেব এগিয়ে এসেছে, এটা হচ্ছে শাহাদাত, এই হচ্ছে বিষয়। এই হচ্ছে সেই সবচেয়ে বড় লেক, আর এখানকার ছাগলগুলো আছে, ছাগলের ভিউগুলো দেখেন না এক একটা কি সুন্দর। তো বন্ধুরা পড়ন্ত বিকেল, আরও প্রায় 3-4 কিলোমিটার আমাদের হাঁটতে হবে, অ্যান্ড ভ্যালি ধরে হাঁটছি, অসম্ভব সুন্দর, ফুল গাছ আর ফুল গাছ এক কথা অসাধারণ ভিউ, চমৎকার, উপরে পাহাড় এই বরফ দেখা যাচ্ছে, ঠান্ডা সুন্দর, কত কষ্ট, তা ঠিক অনেক কষ্ট, যে পিছনে যারা ছিল তারা অলরেডি আমাদেরকে ধরে ফেলছে। The next day. Hey guys, good morning. গতকাল প্রায় অলমোস্ট 20 কিলোমিটার ট্র্যাক করার পর শরীর এত পরিমাণে ক্লান্ত ছিল, এসে কোনো রকম শুয়ে গিয়েছি। আমার সাথে রিজবি। আচ্ছা, অনেকজন প্রশ্ন করতে পারে কাশ্মীর গ্রেট লেক ট্রেকে কি কি দেয় ওরা। আসলে এই সিম্পল ম্যাটটা থাকে আর একটা স্লিপিং ব্যাগ দিবে, শুধু বালিশ থাকবে না। আসলে এই ট্রেকে আসলে বালিশ দেওয়াটা আসলে কঠিন, নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই হচ্ছে ভিউ বাইরের, রাতের বেলা এসে এই ভিউটা টোটালি চোখে পড়ে নাই, কোথায় আসি কি কোন জায়গায় আসি, বাট এখন বের হয়ে অসাধারণ লাগছে ভিউটা, চমৎকার। আর যতটুকু বুঝলাম আজকে হচ্ছে প্রায় 8 ঘন্টার ট্র্যাক আছে, 8 ঘন্টার ট্র্যাক করে একটা রিল্যাক্স দিন আমরা কাটাবো আগামীকাল। আর আজকে কতটুকু পাস আসছে সেটা জানি না, মানে খুবই মানে কালকে এত প্যারা গেছে, রাতের বেলা পুরো রাত হয়ে গেছে, মানে বিশ্বাস করবেন না রাতের 9টা শিশির দ্বারা প্রায় 1.5 ঘন্টা পরে আমি যখন রাত হয়ে যাচ্ছে আমি তখন সেই জোরে পুশ করছি, মানে কোনো দিকে তাকাই না শুধু হাঁটছি, মানে এরপর এমন এক পর্যায়ে হয়ে গেছে যে আর দেখতেছি না, তখন মোবাইলের ফ্লাশটা জ্বালাই হাঁটা শুরু করছি। তুম লোক নে রাত মে খানা বানায়া নেই বলায়া হামকো কিসি নে নেই বলায়া ও সব রে খা পে কে সো গয়া হাই মুঝকো কি কুছ কি কিসি নে নেই বলায়া হাম দোনো কো পাতা হ্যায় ম্যাগি খা কে সোয়া থা আপনি দিয়া থা না ম্যাগি ম্যাগি খা কে ফির সো গয়া থা ভাই সারা রাত ধরে মানে এখন মনে পড়ছে যে সারা রাত ধরে কিছুই খাই নাই। তো বন্ধুরা যা বলছিলাম এটা হচ্ছে আমাদের 5ম দিন, অ্যান্ড বের হয়ে গেলাম সকালে হালকা পাত্তা খাবার খেয়ে, হালকা পাত্তা বলতে আসলে ওদের যে কি বলে পোয়া চিড়া দিয়ে বানিয়েছে, হলুদ দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, কোনো লবণ ছিল না, আর গতকাল রাতে তো খেতে পারিনি, পুরোটাই বরফ। আমি একটু ক্লোজ করে দেখেন এই যে বরফ, অন্নপূর্ণ বেস ক্যাম্প যাওয়ার পর এখন আবার বরফ দিয়ে প্রথমবারের মতো হাঁটছি। বরফগুলো কালো কেন এটা প্রশ্ন হতে পারে, সারাদিন এখানে বাকরি বা ভেড়া চড়ে। আমরা এখন এতটা উপরে আছি দেখেন, ওই দূরে আমি মোবাইলে শিফট করে দেখাচ্ছি, এই যে মোবাইল মোবাইলে দেখতেছেন এই হচ্ছে মোবাইলের রেকর্ড, আমরা ছিলাম এই জায়গায়, আর ক্যামেরাতে দেখেন দেখা যাচ্ছে না, জুম করে 10x জুম দিয়ে দেখাচ্ছি, এই জায়গায়
আমরা ছিলাম। আসলে একটা কথা বলতে চাই, সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করবেন। আমাদের অনেক নওজোয়ান বা আমাদের যে সকল ইয়াং জেনারেশন ভাই ব্রাদাররা অনেক মানে ডিপ্রেশনে থাকে, টাকা পয়সা নেই, দেখেন তার লাইফটা দেখেন, মানে ছোট একটা ওই যে দেখেন ঝুপড়িঘর, এই ঝুপড়িঘরে সে থাকে, আর বাপ বলেন বা মালিক বলেন তাকে এগুলো পালার জন্য দিছে, এগুলো পালে কিছু টাকা পায় এটার বিনিময়ে। এখানকার লাইফ, বিশেষ করে কাশ্মীরে যারা একদম দুর্গম অঞ্চলে থাকে তাদের জীবনযাপন খুবই কষ্টের। এটা শিখছি ওদের কাছ থেকে, এরকম করে ওরা সবসময়। অলমোস্ট 3-3.5 কিলোমিটার মতো আসলাম, এখন আমাদেরকে এই পাহাড়ের টপে উঠতে হবে। আমাদের টিম মেম্বার অলরেডি এখানে গিয়ে পৌঁছেছে, আমরা আছি এখানে, এখান থেকে পুরোটা গিয়ে ওই পাহাড়ের উপর উঠতে হবে। চিন্তা করেন কি পরিমাণ কষ্ট হচ্ছে আমাদের। সাদাত, হাই হাই। সাদাত জানে অন্নপূর্ণার কষ্ট কি, এই জিনিস পরে একটু বরফের ভিতরে হাঁটছি, সাদাত জানে সেটা। যেইভাবে পারে না অনেক অনেক জোস, ফাইভ আবার মাঝে মাঝে হচ্ছে ঘোড়া টোড়া নিয়ে নেয়, মাঝে মাঝে চিপাই গোপনে চলে যায় ছাড়ার জন্য। বন্ধুরা যত দূরত্ব হবে তত আসলে আপনার প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বাড়ে। তো একটা ডিম অমলেট খাচ্ছি আমরা, তাও শেয়ার করে, 200 রুপি মানে বাংলাদেশি টাকায় 260 টাকা পড়ছে শুধুমাত্র একটা ডিমের দাম, তাও ভাজা ডিম। হ্যাঁ, স্ক্রিনশট হয়ে গিয়েছে, আপনারা স্ক্রিনশট অথবা দেখতে পাচ্ছেন যে কতটুকু কাছে আছি আমরা, মানে সর্বোচ্চ 10 কিলো গেলেই হচ্ছে পাকিস্তান। ওই সাইড থেকে হচ্ছে যে লাইন্স অফ কন্ট্রোল শুরু হয় ইন্ডিয়ার LOC। সো এই হচ্ছে বিষয়, এখানে একটু আমরা রেস্ট করবো, ছবি টুপি তুলবো, তারপর আবার ট্রেকিং শুরু করবো। বন্ধুরা কে লাঞ্চ হচ্ছে শুধুমাত্র 2টা রুটি, আলু ভাজি দিয়ে একটু জিরা টিরা দিছে, গ্রান আছে দেখা যাচ্ছে। খাওয়ার প্ল্যান ছিল আমার, খিদে লাগে নেই, মোটামুটি সবারই খিদে লাগে নেই, বাট রোদ পড়তেছে তো গরমে খাওয়ারটা নষ্ট হয়ে যাবে, তাই খাবার খেয়ে ফেলতেছি এরকম একটা জায়গায়। ভিউর সাথে আপনি খাচ্ছেন, উফ। আমরা নিচে ছিলাম, খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে আবার ট্রেকিং করা শুরু করে দিয়েছি। আরও প্রায় 2 কিলো মতো ট্রেকিং করতে হবে আমাদের। আর ইতিমধ্যে দেখতেছি একটা গ্রুপ এখানে ক্যাম্পিং করেছে, ওদের ক্যাম্পিং এখানে অলরেডি চলতেছে। পেমেন্ট যেরকম, আপনার ক্যাম্পিং ফ্যাসিলিটিও হচ্ছে শিখতে সেরকম। কেসে ও ভাই পেয়ারে, আলহামদুলিল্লাহ অন্যরকম ভাই, আসলে কখনোই বলে বোঝানো যাবে না এই জায়গার ভিউ বা এই এই কাশ্মীরের ভিউ ভাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বোল্ডারে কিন্তু পোল ব্যবহার করো না, পোলের উপর ভর দিলে স্লিপ খাইতে পারো। তবে যারা আসবেন বিশেষ করে আপুদের ক্ষেত্রে আমি বলবো ভাই, সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে ভালো ট্রেকিং শু। আমি এর আগে আমার ব্লগে বলেছি যে পাহাড় এসব জায়গায় ভালো জিনিস লাগবে। কিডস কেন পড়বেন, কোনো কারণে একটা পাথর পড়তে পারে, পাথরের সাথে আপনি ইঞ্জুরি হতে পারেন, ঠিক আছে। আর যেহেতু শুকনো ট্রেল, এসব জায়গায় আসলে কিডসটা বেশি প্রেফার, পুরো পাটা মোটামুটি সেফটি থাকে।
তো বন্ধুরা এই ভিতর আপনারা আশেপাশের এরিয়াল ভিউ দেখেছেন, আই থিঙ্ক অনেক ভালো লেগেছে আপনাদের কাছে এরিয়াল ভিউ। সবচেয়ে যেটা ইন্টারেস্টিং এই ট্রিপে সেটা হচ্ছে যে আমরা একটা ভেড়া কিনেছি, যেটা খরচ পড়েছে 7,000 রুপি আনুষঙ্গিক মিলিয়ে এই ভেড়াটা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না যে তার তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। তো বন্ধুরা এই হচ্ছে লিয়াকত ভাই, কেসো ভাই বাস ঠিকঠাক। লিয়াকত ভাই হচ্ছে হালাল করেছে এটাকে, আর কিচেন রুমে প্রসেসিং হচ্ছে। আদা কো আদা বলতে হয় না আপনো, আদ্রিক আদ্রিক। ক্যা সালামত ভাই, ইতনা বড়া ইনসান হো, তোমারা ছুটি ছুরি ইতনা ইতনা ছোটা কিউ? ইয়া আমার কোম্পানি মালে, কোম্পানি কা মালে, মানে আমার বুঝতেছেন জিপ দিয়ে মানে পুরো জল জল আসছে খাবার জন্য। আর আমাদের টেন্ট গুলো তো দেখতে পাচ্ছেন। 3 hours later আমাদের মাংস আছে, যে আপনার ভেড়ার মাংস প্রসেস করা হচ্ছে এখন। এটা কি মাংসের স্পেশাল মশলা দিচ্ছিস? এটা মিট মশলা দিতেছে আপাতত। মিট মশলা, হলুদ মরিচ দিলাম। আচ্ছা আচ্ছা। আর এই হচ্ছে দি ওয়ান এন্ড অনলি তিথিদি শিশিরদার সহধর্মিণী। তো এই হচ্ছে বিষয় আমরা এখন প্রসেস করছি। আর এটা সালামত ভাই কে সালাদ বানা রাই, কেয়া সালাদ বানা রাই, মাসুম মাসুম পুরা পুরা। বন্ধুরা এখন সময় হচ্ছে 10:50, ঠিক 50 মিনিট। এটা হচ্ছে আমাদের খাবার রেডি হয়ে গিয়েছে। উফ, ঘ্রাণটা অসাধারণ। সবাই বসে আছে খাওয়ার জন্য, দেখতে পাচ্ছি। বাহ, এই সালাদ পাই নাই। বিসমিল্লাহ, প্রথমে মাংসটা আসলে বাইট করতে হবে। ধন্যবাদ সাদাত। এখানে কি পরিমাণ শীত, আমার ফুল লাইট দেখো, কুয়াশা দেখো ভাই, অবস্থা এত, পুরো মেঘের ভিতর আমরা। আমরা কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে আছি, এই কারণে হচ্ছে মেঘটা একদম পুরোপুরি আমাদেরকে আগলায় রাখছে। এই অবস্থা হচ্ছে আর কি, অনেক শীত, অনেক তার সাথে আমরা বাতাসের কারণে কিছুই দেখা যাচ্ছে না দূরে। ঠান্ডা রে ভাই, এটার ভিতরে কি পরিমাণ ঠান্ডা লাগতেছে ভাই, প্রচুর পরিমাণে লাইট 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 লাইট। কে জানি বললো তা ঠান্ডাতে তার বিচি খুশি পাইতেছে না। আমি ভাই, আমার অবস্থা ভাই, আমি কিসের বিচি, আমি ওয়াশরুমে যে সরি মানে পি করতে যাইতেছিলাম, তখন হচ্ছে আর জিনিস পেতেছিলাম না খুঁজে। আমার ভাই বিচি কান ধরে গেছে, এগুলো ব্লগে যাবে। সব লুকাইছে ভাই, তাবুর তাবুর ভিতরে যা আছে সব লুকাইছে ভাই শীতে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ যদি ভালো থাকুন সুস্থ থাকুন। হে বন্ধুরা, শুভ সকাল। গতকাল দেখেছেন খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, আর আজকে যে ট্র্যাকটা ওটা 10 মিনিট কষ্ট হবে। আমাদের ভাই কীভাবে কষ্ট করে যাচ্ছে, বোল্ডারে করে পা দিয়ে দিয়ে যেতে হবে। উফ, পিছনে একদিন ব্যথা পাইছে মেবি। গতকাল যে লেকগুলো আমরা নিচে দেখেছিলাম, ওই লেকটা মূলত ক্রস করে আমরা এই আপহিলে এসেছি। এখান থেকে আমাদেরকে আরো উপরে উঠতে হবে, আমি একটু দেখাতে চাই। ওই যে দেখেন, একদম পুরো এই জায়গাটাতে আমাদেরকে উঠতে হবে। ঘোড়া হচ্ছে নিচ থেকে ডিরেক্টলি আসে। তো আমরা আর কিছুক্ষণ এখানে রেস্ট করব, রেস্ট করে তারপর এখান থেকে আবার হাঁটা শুরু করব। সবাই রেস্ট করছে, পিছনে আরো আছে অন্যান্য টিমের মেম্বাররা। A few minutes later এর ভিতর প্রচন্ড বৃষ্টি আসলো, কিছুই দেখা যাচ্ছে না। আমাদের মনে হয় এগুলো মনে হয় আমাদের মিউস মেবি। ব্যাগের ভিতর সব দামি দামি জিনিস আছে, আর এখানে একটা ধাবা আছে, অনেক অনেক ধাবার ভিতরে গিয়ে ঢুকলো। আমাদের যাদের হচ্ছে যে পঞ্চ আছে, পঞ্চ পরে বসে আছি। তো মোবাইল আর ভিজাবো না, ভিজালে পরবর্তীতে চার্জ নিতে চাইবে না। সবসময় ওয়াটারপ্রুফের গালাদ ইস্তেমাল কারণে আচ্ছা নেই। কি ওয়েদার রে ভাই, প্রচন্ড ঠান্ডা বাতাস, এর ভিতরে গুড়ি গুড়ি বৃষ্টি, তার ভিতরে এই পাহাড়ের খাদ ধরে আমরা নেমে যাচ্ছি। জানি না কপালে কতটুকু কি আছে, এই নামার পথটাতে যদি বৃষ্টি হয় কোনো কারণে অবস্থা খুব কাহিল হয়ে যাবে। কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, বললা ঘোড়া গিয়ে আরো এটাকে নষ্ট করে দিয়েছে। এরপরে আপনারা হয়তো বা দেখেছেন যে ধুমাই বৃষ্টি ছিল।
আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের যে লাস্ট ডেস্টিনেশন। কালকে একটা দিন হচ্ছে আমরা রেস্ট ডে পাবো। আমরা যেটা আজকে ক্যাম্পিং করবো এটা হচ্ছে নান্দকুল আর পাশে হচ্ছে গাংবাল। গাংবাল এবারে একটু আমি আসলে ব্লগ করি নাই, আমি ব্লগিং করাটা মিস করতেছি। তো আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। নেক্সট লাদাখ ট্যুর আছে আমাদের, তো ওই সময়তে আসলে আমরা কি এনজয় করি কি না করি দেখাবো আপনাদের ইনশাল্লাহ। লেটস গো। কাচিং চিং চিং The next day. Hey বন্ধুরা, শুভ সকাল। আজকে মূলত আমাদের লাস্ট ডে। এখানে এসে দেখি শিশিদা মানে আর কাম পায় না, সে আসছে যে কাপড় ধোয়ার জন্য। দেখেন সে আসবে এখানে কাপড় ধুবে, কাপড় ধুয়ে আজকে নাকি এখানে কাপড় শুকাতে দিবে। মানে মানুষের কত কুরকুরানি থাকলে এরকম এমনটা হয়। ট্রিপে আসছে সে, কোথায় হোটেলে গিয়ে ওয়াশিং মেশিনে কাপড় ধুবে তা না, সে এখানে কাপড় ধুচ্ছে। আমার একটাই প্যান্ট আছে ভাই, একটা প্যান্ট দিয়ে কাটাইছি, এখন আজকে আর একটা প্যান্ট পরছি ভাই। জীবন যেখানে যেমন, চমৎকার ওয়েদার। এই বন্ধুরা, দেখতে দেখতে চলে এসেছি আমরা গাংবাল লেকে। আর যেখানে আমরা ক্যাম্পিং করেছিলাম সেটা প্রায় 2 কিলোমিটার দূরে, সেটা হচ্ছে নান্দকুল। কিন্তু গতকাল আপনারা যখন উপর থেকে ভিউ দেখিয়েছি তখন মনে হয় যেন দুটোটা পাশাপাশি। অ্যান্ড এখানে একটা টেম্পল আছে সনাতন ধর্মাবলম্বীদের, যদি ভুল না করি। মোবাইলের ফ্রেমে আপনাদেরকে দেখাই, অতটুকু হেঁটে যাওয়ার জন্য শক্তি আমার কাছে নেই। এই হচ্ছে টেম্পল, এখান থেকে দেখা যাচ্ছে। তো চলুন আকাশ থেকে দেখে আসবো নান্দকুল এবং গাংবাল এই টোটাল এরিয়ার ভিউটা। 1 2 3 যে লেকটা ছিল, লেকের ভিডিও দেখছেন, ভিউ দেখে এসে খাবার দাবার শেষ করলাম। কয়েকদিন ধরে বেশি মিস করছি পরিবারটাকে, এবং স্টিল নাও কেন জানি মনের ভিতরে কাঁদতেছে। ফ্যামিলির কী অবস্থা, দেশের কী অবস্থা, আসলে কিচ্ছু জানি না। কোনো প্রকার নেটওয়ার্ক নাই, হ্যাঁ একটা ফোন কল যে করব নাম্বারে তারও কোনো সুযোগ নাই। মানে চিন্তা করতেছি যে আল্লাহ মাফ করুক আমার পরিবার কেমন আছে। এই ভিডিওর ভিতরে মা তোমারে বলতে চাই, অনেক বেশি মিস করতেছি তোমারে, টোটাল পরিবারটাকে অনেক বেশি মিস করতেছি। হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেছে, তো এখানে অনেক দূরে এসে বসে ক্যামেরার সামনে কথা বলতেছি 7টা দিন। মানে অনেক জায়গায় তো ট্রিপ করছি, অনেক জায়গায় ট্রিপ করছি, কিন্তু দিন শেষে দেশের পরিস্থিতি খারাপ থাকা অবস্থায়ও নাম্বার কল দিতে পারছি রোমিং সিম দিয়ে, কিন্তু এমন একটা অবস্থা। কাছের মানুষজন, প্রিয় মানুষজন যারা আছে তাদেরকে, তাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না। সারাদিন ট্র্যাক করতেছি, এসে ঘুমাচ্ছি, আড্ডা দিচ্ছি। হ্যাঁ মন, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আল্লাহ সৃষ্টিকর্তা সৃষ্টি দেখে ভালো লাগতেছে, কিন্তু মা এমন একটা জিনিস, কথাটা বলতে পারলে কেমন কি লাগে। মনটা আসলে অনেক খারাপ, তাই একদম সবার থেকে দূরে এসে বসে ক্যামেরা নিয়ে কথা বলতেছি, যাতে করে মনটা খারাপ একটু হালকা হয়। দিন শেষে আল্লাহর কাছে এটাই বলা, যেন আমার পরিবার সবাই ভালো থাকে। আর মাত্র একটা দিন পর নেটওয়ার্কে যাব, জানি না নেটওয়ার্কে যাওয়ার পর আমার জন্য কি ভালো খবর এবং কি খারাপ খবর ওয়েট করছে। কুছ বল দো ফাইন ভাই, মে এক বাত বলনা চাহতা হুঁ, চল গয়া ইয়ার জো ট্র্যাক থা মে আচ্ছি তরহ সে এনজয় কিয়া, দিল সে বলনা চাহতা হুঁ কি দোনো কো বহুত আচ্ছা লাগা হ্যায়, বি আর ওর জো মুস্কুরাতা হ্যায় না। আর এক বাত শর্টকাট বলনা চাহতা হুঁ, ও হ্যায় জো গলতি ইনসান করতা হ্যায় মেরে তরফ সে, কব সব লোগে সাথ মিট হোগা পাতা নেই, মেরা কোই বিহেভিয়ার, মেরা কোই চলনা ফেরনা উঠনা বেসনা কিসি মে থোড়া সা দিক্কত আতা হ্যায় আর আচ্ছা নেই লাগতা, মুঝে ইনসান সমাজ খোদা কে বাস্তে মুঝে মাফ কর দেনা, ঠিক হ্যায় ইয়েই বলনা, ঠিক হ্যায় এক দিন তো চলনা চলা জানা পড়েগা, ঠিক হ্যায় ভাই ক্যা বলো, ইয়ে মেরা ভাই বলো ফ্রেন্ড বলো, ইসকি বজে সে মে কিতনে দিন হো গয়া এক সাথ ট্রিপ কর রহে না এক সাথ, ঠিক হ্যায় লাভ ইউ শাবাশ।
কাশ্মীর গ্রেট লেক ট্রেক আমার মনের এক কোণায় সারা জীবনের জন্য গেঁথে থাকবে। এই কাশ্মীর গ্রেট লেক ট্রেকে আমি পেয়েছি আমার লাইফের এখন পর্যন্ত সবচেয়ে ইন্টারেস্টিং কিছু মুহূর্ত। আমি নিজেকে চিনতে পেরেছি, নিজের মতো করে এনজয় করেছি এই 7-8 দিন। দুচোখ বন্ধ করে একবার চিন্তা করুন, টানা 7-8 দিন আপনি সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে থাকবেন। কোনো প্রকার সেলফোন নেটওয়ার্ক, ওয়াকিটকি নেটওয়ার্ক, ইভেন কি স্যাটেলাইট ফোনও আপনি এই ট্রেকে ব্যবহার করতে পারবেন না। দীর্ঘ 8-9 দিন সম্পূর্ণ নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকার পর 9 আগস্ট 2024 ঠিক 12টার সময় আমরা নেটওয়ার্ক কমিউনিকেশনে আসি। সবাই অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ি, ফ্যামিলির সাথে কথা বলতে পারি এবং সার্বিক দেশের কি পরিস্থিতি সেটাও আমরা জানতে পারি। অনেকজন আমার কাছে জানতে চেয়েছেন কাশ্মীর গ্রেট লেকস ট্র্যাকটা কিভাবে কম খরচে করতে পারি। সম্পূর্ণ ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, অনুগ্রহপূর্বক চেক করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, প্লিজ 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 এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেন। দেখা হচ্ছে লাদাখ ট্রিপের লাকির কা ফাকির ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।